नमस्कार बंधुरा, आमी मौसुमी सकल के जानाई मौसुमी रान्नाघरे स्वागत। आज आमी तालेर एकदम नतून एकटा रेसिपी निये हाजिर हो गेछि। आमी आजके तालेर नाड़ू बानिए देखाबो। सामने जन्माष्टमी, ए रेसिपिटी फलो करे आपनारा तालेर नाड़ू बानिए गोपाल के भोग दीते पारें। आशा करी भिडियोटी सकलेरई खूब भालो लागबे। खूब सहजे घरोया उपकरण दिए ए रेसिपिटी आमी आपनादेर बानिए देखाबो। आसुन तबे देखेनी किभाबे आमी एटाके तैरी करछि। आमी एटाके बानानोर जोन्नो एक बाटी तालेर पाल निये निएछि। एखन आमी एकटा कड़ाई गरम करते बसिए दिएछि। एई कड़ाइयेर मध्ये दिए दिच्छि एक चामच परिमाण घी। घीटाके एकटु आमी गलिए निच्छि। घीटा आमार गले गेछे, एखन आमी एर मध्ये दिए दिच्छि सेई तालेर पाल्पटा। गैसेर आँचटा कम रेखे तालेर पाल्पटाके आमी एकटु नाड়াচাড়া করে নেব। এখন বন্ধুরা মিডিয়াম ফ্লেমে আমি এটাকে রান্না করে নিচ্ছি। দু মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করার পরে এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ঘি। তার সাথে আমি দিয়ে দেব একটু চিনি বাদাম, আর দিয়ে দেব একটু কিশমিশ। এটাকে একটু আমি হালকা করে ভেজে নিচ্ছি। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক গ্লাস পরিমাণ দুধ। দুধটাকে আমি একটু ফুটিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দুধটা ফুটে উঠেছে। আমি এটাকে আরও দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নেব। এখন আমি ভেজে রাখা সুজিটা এর মধ্যে দিয়ে দেব, আর অনবরত এটাকে নাড়তে থাকব। সুজিটা দেওয়ার পরে অবশ্যই অনবরত নাড়তে হবে, নালে কিন্তু সুজিটা দলা পাকিয়ে যেতে পারে। এটা নাড়াচাড়া করার পরে এটা এরকম ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি। আমি এখানে হাফ বাটি পরিমাণ চিনি দিলাম। দিয়ে খুব ভালোভাবে এর সাথে আমি একটু চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। সম্পূর্ণ গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নারকেল কোড়ানো। দিয়েও খুব ভালোভাবে এর সাথে আমি নারকেল কোড়ানোটাকেও মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি তালের পাল্পটাকে। দিয়ে সব উপকরণের সাথে খুব ভালোভাবে আবারও আমি এটাকে মিশিয়ে নেব। এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়ে এর মধ্যে দিয়ে দেব একটু গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালোভাবে গুঁড়ো দুধটাকেও আমি একটু মিশিয়ে নেব। তারপর এটাকে ঠান্ডা করে নিয়ে আমি এটাকে নাড়ু বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসটাকে আমি অফ রেখেছি। এটাকে ঠান্ডা করে একটা প্লেটের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়েছি। এর থেকে আমি অল্প অল্প করে নেব। নিয়ে এইভাবে করে নাড়ুর আকারে এগুলোকে আমি তৈরি করে নেব। এইভাবেই প্রত্যেকটাকে আমি তৈরি করে নিচ্ছি। প্রত্যেকটাকে নাড়ুর আকারে গড়ে নেওয়ার পরে চেরি দিয়ে এগুলোকে একটু গার্নিশ করে নিয়েছি। ভিডিওটি কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে লাইক আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ।